শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজের উপর ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বা যে সকাল সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি বিছানা টিছানা সব গোছ করতে ভাবলাম একেবারে ঘরটা গুছিয়েই বের হই তো সেই কারণেই আর আমার ঘরটা দেখো এখন কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে কারণ ওই পাশে চালা নামানো আর এই জানলার যে টিনটা দেখছো ওটা ঢোকা দেওয়া ছিল নেমে গেছে তো তার জন্য এই ঘরটা কেমন যেন অন্ধকার দেখায় তো যাই হোক চলো সকালবেলার আশি কাশি কাজকর্ম করতে লেগে পড়েছি তো ঝাড়ঝাটা দিয়ে বাসন কোষণ যা ছিল সমস্ত কিছু মেজে নিয়ে আমি এদিকে গ্যাসটা মুছতে শুরু করেছি কারণ গ্যাসটা একদিন দুদিন প্রত্যেক দিনই মুছতে হয় কিন্তু আমার খুব একটা সময় হয় না যার কারণে আমি একদিন পরপর মুছি তো যাই হোক এদিকে একটু তেল তেলকাষ্টটা হয়ে গেছিলো তো সেই কারণে গ্যাস মুছতে বসে পড়েছি আর এদিকে দেখো পিকলু সকালবেলায় দুষ্টামি শুরু করে দিয়েছে ও সকালবেলা উঠে খেলা শুরু করে দিয়েছে তো খেলতে গিয়ে কোথা থেকে মানে বালি মেখে চলে আসলো এমনিতেই তো আমাদের ঘরটা বালি বালি তো সেই কারণে ওকে আবার বালিটা একা একা মুছতে পারছে না তো আমি আবার ভালো করে ওকে ঝেড়ে মুছে দিলাম মানে সকালবেলা উঠে আমি যতটা না ব্যস্ত হয়ে পড়ি কাজে কর্মে ও তার থেকেও ততটা বেশি ব্যস্ত হয়ে পড়ে আমাকে বিরক্ত করার জন্যে তো যাই হোক ছোটো বাচ্চাদের তো এটাই কাজ তাই না যেখানে মাও সেখানে ছাও তো মায়ের পিছনে ছাও তো কাউ কাউ করবেই তো যাই হোক চলো আমি আমার কাজকর্মগুলো করে নিই সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে আর আর একটা কথা বলে রাখি তোমরা তো আমার চ্যানেলে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি তো এই ভিডিওটা আমার প্রায় সপ্তাহখানেক আগেকার এডিটিংয়ের অভাবে প্লাস শরীরটাও আমার খুব একটা ভালো ছিল না আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম তো যার কারণে আমি মানে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি কো তো এখন শরীরটা আমার একটু ভালো আছে যার কারণে আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে যোগ দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো ঘর বাড়ি মূছা শুরু করে দিচ্ছি তো পেছন পেছন পিক লো এদিকে ব্যস্ত হয়ে গেছে আমার কাছে মানে জেদ ধরে বসে আছে এখন আম খাবে তো ওকে আমি বারবার বলছি যে দাঁড়া কাজগুলো করে নিই তারপরে খাবি তো সেই কারণেই ঘরবাড়িগুলো মুছে কুছে হাত পা ধুয়ে এসে আমি একবারে মুখ টুক ধুয়ে এসে সবার প্রথমে আম কাটতে বসে পড়লাম না হলে ও আমাকে আর একটাও কাজ করতে দিবে না মানে কখন আম কেটে দেবে তুমি কি আমাকে দেবে না তুমি কি আমাকে ভালোবাসো না এই ধরনের কথাগুলো বলে মানে এমনভাবে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করবে মানে আমি হাসবো না কাঁদবো ওর কথায় না ওকে বোকা দেবো ভেবে পাই না তো যাই হোক সেই কারণেই আম কাটতে বসে পড়েছি আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু এখনও আম পাওয়া যাচ্ছে তোমাদের ওখানে কি এখনও আম টাম পাওয়া যাচ্ছে কিনা না জানাবে যদিওটা আমাদের গাছের নয়কো কেনা আম এগুলো তো যাই হোক এদিকে দেখো একটু শক্ত শক্ত দেখেই কিনে নিয়ে এসেছিল তো যার কারণে পিকলুকে বলেছিলাম দু একদিন পরে খাবি তাহলে পেকে যাবে তো দুদিন ও গুনে রেখেছে দুদিন হয়ে গেছে ওর আর ধৈর্য হচ্ছে না তো যাই হোক চলো ওকে কেটে দিলাম আর পিকলু না আমের আটি একদম খেতে চায় না তো আটির দিকটা আমিই নিলাম তো আমটা সত্যি কথা বলতে দারুণ মিষ্টি ছিল তো সকালবেলায় ওকে কিন্তু আমি আগে চিনিমুড়ি খাইয়ে দিয়েছি যার কারণে ওকে আমটা দিলাম তো চলো আম খাওয়া আমার হয়ে গেছে এবার যে আমের খোসা টোসাগুলো যেগুলো ছিল সেগুলো সব বাইরে নিয়ে গিয়ে ফেলে আসি ততক্ষণে পিকলু ওদিকে বসে ওর আমগুলো বাকিগুলো খেয়ে নিই আমার আবার রান্নাবাড়ি করতে আছে তো তার আগে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো আগে গিয়ে কেচে নেব চলো হয়ে গেছে জামা কাপড় কাঁচা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু লেবার মিস্ত্রিরা সবাই চলে এসেছেন ওরা কিন্তু বাইরে ওদের কাজ করে নিচ্ছে তো যেই কারণেই আমি আরও তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি কারণ ওরাও এখন যে আমাদের যে ডাইনিং প্লেসটা আছে ওখানেই মশলা টশলাগুলো মা খায় তো বারবার যা যাওয়া আসা করবো ওদেরও অসুবিধা হয়ে যাবে সেই কারণেই আমি একবারে জামা কাপড়গুলো ধুয়ে ধায়ে নিয়ে রান্না করতে বসে পড়বো যাতে আমারও কাজটা এদিকে হয়ে যায় ওনাদেরও যাতে কোনো অসুবিধা না হয় আর আজকে না মানে যেদিনকার এই ভিডিওটা মানে এমন একটা সারপ্রাইজ আমি পেয়ে গেছি কি বলবো তোমাদেরকে মানে যেটা বলার ভাষা আমার নেই জীবনের অনেক বড় একটা পাওনা আমার কাছে ছিল এটা তো সবটাই জানতে পারবে চলো এদিকে দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম রান্নাবান্না আগে সেরে নিই দুপুরবেলা রান্না বাড়ি স্নান খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরেই সেই সারপ্রাইজটা আমি পেয়েছি তো যাই হোক সেটার কথা পরে বলবো তো তার আগে এদিকে দেখো প্লেটের মধ্যে সিঙ্গারা বোধে চা তো সব কিছু সাজিয়ে নিয়ে আমি যাচ্ছি আমার বাড়িতে অতিথি এসেছে তো তাদের ছোট্ট করে একটু আপ্যায়ন করে নিচ্ছি যেহেতু ওনারা হঠাৎ করেই চলে এসেছেন তো বন্ধুরা এই হলেন আমাদের মানে আমার জন্যে একটা বিগ সারপ্রাইজ এই দাদা ভাই আর বুদ্ধি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসেন আমার সঙ্গে দেখা করতে মানে আমি তখন সবে মাত্র ঘুম থেকে উঠে চোখ মুখ ডলতে ডলতে ঘর থেকে বার হচ্ছি সেই সময় ওনারা এসে হাজির হয়ে গেছিলেন মানে কি বলবো আমি তো একেবারেই পুরো থতমত খেয়ে গেছি জাস্ট মানে বলার কোনো ভাষা ছিল না আমার কাছে যে আমি কি বলবো কে এলো হঠাৎ করে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার সঙ্গে তো বন্ধুরা এই যে দাদা ভাইকে আশা করছি চিনতেই পারছো বাট দিদি ভাইকে তোমরা চিনতে পারবে না কারণ আমার স্ক্রিনে ফার্স্ট টাইম তবে দাদাভাই সেকেন্ড টাইম আসলো তো অনেকক্ষণ আগে এসেছেন গল্প সল্প হলো অনেক তো এখন বাইরে এসেছিলাম রিলস বানাতে কিন্তু বিপদে পড়ে গেছি গান খুঁজে পাচ্ছি না কার করতে করবো তো যাই হোক পিকলু ভেতরে আছে এখন তো ওই দাদা ভাইয়ের তো গঙ্গারামপুরে বলেইছিলাম এর আগেই তো দাদা ভাইরাও ভিডিও টিডিও করে তবে ওনারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন ইউটিউবে খুব একটা থাকে না তাছাড়া ইউটিউবেও তোমরা দেখতে পেতে তো যাই হোক চলো আমরা একটু রিলস বানিয়ে নিই এখন চলে যাবে ওনারা কারণ বৃষ্টি হচ্ছিল জন্যেই এতক্ষণ ছিল না তারা কখন উঠে চলে যেত ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে অনেকক্ষণ সময় কাটানো হলো তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি ভিডিও করার সময় কিন্তু কোনো দিনও ভাবিনি যে আমার ভিডিও দেখে কেউ আমার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে চলে আসবেন এরকম অচেনা অজানা কোনো মানুষ মানুষ এসে আমার সঙ্গে এইভাবে একই ক্যামেরায় ভিডিও বানাবে আমার সঙ্গে রিলস শেয়ার করবে তো এই জিনিসটা সত্যি কথা বলতে আমি কোনোদিনও দিনও ভাবিনি মানে আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা আবার এসো এদিকে আসলে আবার চলে আসবে বাড়ি চেনা থাকলো আর কাউকে জিজ্ঞাসাও করতে হবে না হ্যাঁ তোমরাও ভালো থেকো অনেক ঘুরে বেড়াও ভালো ভালো ভিডিও করো আমরাও দেখি কি করছে ও ভিতরে আছে মোবাইল নিয়ে বসে পড়েছে এখন গেম খেলছে তো বন্ধুরা এই দিনটা কিন্তু আমার জীবনের অনেকটা স্পেশাল দিন হয়ে থাকবে একটা আমার ইউটিউবের ডায়েরিতে আমি তুলে রাখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমরাও যদি আমাকে এইভাবে কোনো কেউ সারপ্রাইজ করতে চাও তাহলে করতে পারো আমার ভীষণ ভীষণই ভালো লাগবে কারণ সারপ্রাইজ জিনিসটা কে না পছন্দ করে তার উপর সারপ্রাইজটা যদি এরকম হয় তাহলে তো আর কোনো বলার কথাই নয় তাই না তো যাই হোক ওনারা অনেকক্ষণ থাকলেন তো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছেন অবশ্যই যাবো এই বাড়ি ঘরের ইয়ে গুলো একটু উঠি ঝামেলা না না অনেক ভালো লাগলো এই যে এসছো যে এটাই অনেক ভালো লাগলো সোশ্যাল মিডিয়ায় এসে এটাই একটা পাওয়া বলতে পারো চেনা নেই জানা নেই কোনো সম্পর্ক নেই এটা এই সম্পর্ক এটাই অনেক বড় হ্যাঁ যাও টাটা হ্যাঁ তোমরাও আসবে আবার এদিকে আসলে হ্যাঁ হ্যাঁ যাও

মাই দেখো দাদা ভাইদের কীর্তি দেখো পিকলুকে কি সব দিয়ে চলে গেছে তালে কে দিল এগুলো আমার কাকুটা দিয়েছে কাকুটা দিয়ে গেছে দেখছো আমরা বাইরে গল্প করছি গিয়ে ভিডিও বানাচ্ছিলাম চুপি চুপি গেছে চুপি চুপি দিয়ে গেছে না আচ্ছা খাও চুপি চুপি দিয়ে গেছে এই যা সারাদিনের এত কিছুর মধ্যে বাড়ির কাজকর্মগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছিলাম আজকে কিন্তু বাড়িতে বাকি যে নীল ঢালাইগুলো বাকি ছিল সেটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছিল আর বৃষ্টির মধ্যে কিছুক্ষণ কাজ বন্ধ ছিল দুপুরবেলাটায় তো বৃষ্টি ছাড়ার পরে মিস্ত্রি কাকারা আবারও কাজে লেগে পড়েছেন কারণ যেহেতু ওনারা মাল মানে মশলাগুলো রেডি করে নিয়েছিল তো সেটা তো আর ফেলে রাখা যায় না তো অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলো কিন্তু কমে এসেছে তা সত্ত্বেও ওরা কিন্তু কাজটা কমপ্লিট করে দিয়ে তারপরেই যাবে আর এদিকে পিকলুর বাবাও কিন্তু অনেকক্ষণ ধরেই বাড়িতে আছে সেই বিকাল থেকেই তো ও এখন দোকানে চলে যাচ্ছে ও বাজার থেকে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছিলো তো সেই কারণে একেবারে শিঙারা টিঙারা নিয়ে এসেছিলো তো জানি না দাদা দিদি ভাইদের কেমন লাগলো তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম যদি জানিয়ে আসতো বা বলে কয়ে আসতো তাহলে হয়তো আরও ভালোভাবে ওনাদের আপ্যায়ন যত্ন আরতি করতে পারতাম তবে যাই হোক যেটুকু পেরেছি আমি করেছি জানি না ওনাদের কেমন লাগলো তো যাই হোক কি আর বলবো আমার ওনারা যে এসেছেন এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক চলো এখন দোকানে চলে যাবে দোকানে আরও অনেক কাজকর্ম রয়েছে আর আমিও এখন রান্না বসাবো তার আগে পিকলুকে একটু পড়তে বসিয়ে দেব প্লাস বাড়ির কাজকর্মগুলো রয়েছে দুপুরবেলায় বললামই যে বৃষ্টির কারণে আমি টানা ঘুম দিয়েছি তো যার কারণে রান্নার পরে দুপুরের খাওয়া দাওয়ার যে বাসন কোষণ জমেছিলো সেগুলো কিচ্ছু মাজাঘষা করা হয়নি তো সেগুলো মাজা মাজাঘষা করে ঘর বাড়িগুলো একটু গোছগাছ করে নেব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা পঞ্চাশ একটু পরে সাতটা বেজে যাবে তো এই যে দেখো পিকলুকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর এই যে বৃষ্টি নামলো তো ওই দাদা মানে দাদাভাই তো পিকলুকে ম্যাগি কেক টেক সব দিয়ে গেছিলো তো ওর আর ঘুম হচ্ছে না ওকে এখনই বানিয়ে দাও তো যার কারণে বললাম দাঁড়া কাজগুলো করে নিই তো দুপুরের বাসন টাসন ছিল সেগুলো মাঝা মাঝাঠসা করলাম তারপরে মিস্ত্রি কাকাদেরকে চাটা করে দিলাম ওনারাও কাজ ছুটি করে গেল তারপরে এই যে পিকলুকে ম্যাগি বানিয়ে দিলাম আর এই চৌকিটার ওপরে অনেকগুলো জামা কাপড় ছিল এই বৃষ্টি আওয়াজ শুনতেই পাচ্ছ কয়দিন ধরে এক নাগারে এত পরিমাণে বৃষ্টি তো সেই বৃষ্টির কারণে জামা কাপড় শুকাচ্ছে না একবারে তিন দিনের জামা কাপড় একসঙ্গে জড়ো হয়ে গেছে মানে একটু করে শুকাচ্ছি আবার তুলে এনে রাখছি এখনও অর্ধেক জামা কাপড় শুকায়নি পেছনের চালা নামানো আছে ওখানে দড়ি টাঙিয়েছি ওখানে রেখে এসেছি মেলা আছে তো জামা কাপড় চোপড়গুলো গোছালাম তো তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিলো বিকেলবেলায় মাংস নিয়ে এসেছিলো একেবারে তো মাংসটা এখন রান্না করব আর প্রচণ্ড গরম লাগছে মানে বৃষ্টি হচ্ছে তাও গরম আবার ফ্যান চালাচ্ছি তো ঠান্ডা লাগছে তো যাই হোক আমার মনে হয় না যে আমার আর কোনো কথা তোমরা শুনতে পাবে কারণ প্রচণ্ড পরিমাণে টিনের মধ্যে শব্দ হচ্ছে তো যাই হোক চলো কারেন্টটাও থাকবে না জানি না ফটাফট রান্নাটা সেরে নিই ঠিক আছে তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি আর দাদাভাইরাও এখনও বাড়ি পৌঁছাতে পারলো কি না জানি না নাম্বার টাম্বার নেওয়া হয়েছে তো একটু পরে শুনে নেবো আর কি কারণ বৃষ্টি চলে এসেছে যেহেতু একটু আগেই ওনারা বেরোলেন না বেরিয়েছে অনেকক্ষণই হয়ে গেল প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল তো যাই হোক অনেকটা দূর তো চলো আগে রান্না সেরে নি কারেন্ট চলে গেলে আবার আমার অসুবিধা হয়ে যাবে ঠিক আছে পিকলু তো এখন একাই খেতে শিখেছে ও এই ঝামেলাটার থেকে আমি একটু মুক্ত হয়েছি তো যাই হোক চলো মাংসটা এখনো ধুয়ে রাখিনি এমনি একটা বাটির মধ্যে ধুয়ে রেখেছি আর এই যে বাইরের অবস্থা দেখো চলো রান্নাটা করে নি চলো হয়ে গেছে রাতে রান্না বান্না একেবারে দুজনের জন্য সরি তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি পিকলুরটা আর আমারটা এক থালাতেই নিয়ে নিয়েছি আর আজকে আমাদের চিকেন খাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যে বাবা আজকে রাত্রে বাড়িতে ভাত খাবেন না বাবা হচ্ছে কীর্তনে যাবে তো বাবা থাকাকালীন আমরা চিকেনটা এখন খুব একটা খাই না বাদ দিয়ে দিয়েছি কারণ উনি খাবেন না একজন মানুষ আর আমরা বসে বসে মাংস খাবো বাবা ডিম খাবে তা কী করে হয় তো সেই কারণে যেদিন যেদিন বাবা রাত্রে বাড়িতে ভাত খায় না সেদিন আমরা চিকেনটা খাই তো যাই হোক খাবার দাবার কোট খেতে বসে পড়েছি রাতের তো বন্ধুরা চলো রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু এই চিটিংটা মানা যায় না তুমি কেন আমার খালা এতগুলো ভাত তুলে দিলে কারণ জাস্ট তোমার তুমি খাচ্ছো কেন তাহলে মুড়ি খাও মাথা গরম করিয়ে দাও দেখছো সবগুলো ভাত আমার পাতে তুলে দিলো তাহলে রাতটা ধরবে কি না ভাত তুলে দেইনি তো মা বাবা না এই শুরু হলো এবার আমাদের ঝগড়া না সিরিয়াস ঝগড়া নয় এটা একটা মানে ফানি মোমেন্ট আর কি বলতে পারো যখনই আমি মানে ওকে খেতে দেব ওর পাতের অর্ধেক ভাত আমার থালায় তুলে দেয় মানে কেন জানি না ভাত খেতে চায় না অল্প অল্প করে খাবে আর অর্ধেক জিনিস আমার পাতে তুলে দেয় তো এটা দেখে আমার ভীষণভাবে মাথা গরম হয়ে যায় যে তুমি খাবে না যখন আমি তাহলে কেন শুধু শুধু রান্না করি কার জন্যে করি তো এই অভিযোগগুলো এখন আমি ওর ওপর করতেই আছি আর সব থেকে মজার বিষয় কি জানো আমি যখন পিকলুর বাবার সাথে খাওয়া নিয়ে ঝগড়া করি তখন পিকলো আমার সাইড না নিয়ে ওর বাবার সাইড নেয় মানে এই জিনিসটা দেখে আমার আরও মাথা গরম হয়ে যায় আমি আরও চেঁচাতে শুরু করে দিই তো যাই হোক এদিকে দেখো ঝগড়া করতে করতে আমার খেয়ালই নেই যে আমি ক্যামেরাটা কিভাবে ধরেছিলাম তো আমাদের খাওয়া তো শেষ হয়ে যাবে কিন্তু ঝগড়া কখন শেষ হবে জানি না তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক দিন পর একটা ভিডিও দিলাম কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট ভালো লাগলো একটা লাইক করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা